গদিচ্যুত করে হত্যা করা উচিত পুতিনকে, খেরসনের লজ্জাজনক হারের পর সরব রুশ প্রভাবশালীরা। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে ইউরোপীয় ইউনিয়ন। খেরসনে বিজয়ের পর ইউক্রেন জুড়ে উল্লাস। যুক্তরাষ্ট্রের দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ। কিয়েভের পশ্চিমা অংশীদাররা প্রস্তুত হলেই রাশিয়া ইউক্রেন আলোচনা। দিল্লিতে ভূমিকম্পের ঝাঁকুনি, কেন্দ্রস্থল নেপাল। ইরানের দমন অভিযানে কমপক্ষে 326 জন নিহত হয়েছেন। খেরসন ছাড়ার পর নতুন আঞ্চলিক রাজধানী ঘোষণা রাশিয়ার। সবশেষে অনুরোধ থাকবে আমাদের একটি বিশেষ সংবাদ শোনার, সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে পুতিনের যুদ্ধের কৌশল। গদিচ্যুত করে হত্যা করা উচিত পুতিনকে, হাতছাড়া হয়েছে ইউক্রেনের খেরসন। লজ্জাজনক হারের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গদিচ্যুত করা উচিত, শুধু তাই নয় তাকে হত্যা করা উচিত বলে মনে করছে রাশিয়ার প্রভাবশালীদের বৃত্ত। মস্কোর এক অন্যতম প্রভাবশালী ব্যক্তির টেলিগ্রাম পোস্ট প্রকাশ্যে এনে এমনই দাবি করেছে সংবাদ মাধ্যম দ্য মিরর। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আলেকজান্ডার দুগিন নামে ওই প্রভাবশালী ব্যক্তি তার পোস্টে জেমস ফ্রেজারের দ্য গোল্ডেন বাও গল্পের একটি অংশ তুলে ধরেন, যার অর্থ খরার সময় বৃষ্টি ঘটাতে না পারায় খুন হইতে হয়েছিল এক রাজাকে। তারপরেই দুগিন বলেন, আমরা শাসককে চূড়ান্ত ক্ষমতা দেই যাতে রাষ্ট্র এবং নাগরিকদের বিপদের দিনে রক্ষা করেন, পরিবর্তে তিনি যদি নিজেদের বন্দী করে রাখেন তা একেবারেই শোভনীয় নয়। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দুগিনের বক্তব্য, খেরসনে আত্মসমর্পণ করেছে রুশ সেনা, এর পরেও দেশের মানুষের যদি এ নিয়ে সরব না হন তাহলে তারা রুশ নাগরিকই নন। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন আঞ্চলিক ব্লকটির প্রভাবশালী সদস্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ওলাফ শোলস বলেন, তিনি আগামী সপ্তাহে ইরানের উপর ইউরোপীয় ইউনিয়নের তরফে নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী। টুইটারে দেওয়া ভিডিও বার্তায় জার্মান চ্যান্সেলর বলেন, আমরা বিপ্লবী গার্ড কর্পস এবং রাজনৈতিক নেতৃত্বের উপর চাপ বাড়াতে চাই। খেরসনে বিজয়ের পর ইউক্রেন জুড়ে উল্লাস। ইউক্রেনের খেরসন শহর থেকে রাশিয়া তাদের সৈন্য প্রত্যাহার করার পর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে। এছাড়া ইউক্রেন জুড়ে বিজয় উল্লাস করেছেন দেশটির জনগণ। এক ভিডিওতে দেখা যায় খেরসন শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছেন। ইউক্রেনীয় সেনাদল শহরে ঢোকার পর স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান তারা। বড় আগুনের কুণ্ডলীর চারপাশে জড়ো হয়ে লোকজনকে সারা রাত ধরে দেশাত্মবোধক গান গাইতেও দেখা যায়। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর খেরসন ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যেটি রুশরা দখল করতে পেরেছিল। সেখান থেকে রুশ সৈন্যদের পিছু হটাকে এই যুদ্ধে রাশিয়ার জন্য এই পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। মস্কো জানিয়েছে খেরসন থেকে তারা 30,000 সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, সেই সাথে সেখান থেকে প্রায় 5,000 সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিসও তারা সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পশ্চাদপসরণকে এক অসাধারণ বিজয় বলে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ। বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। গার্ডিয়ান বলছে, শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুইটি বিধ্বস্ত হয়। বিমান দুটিতে কতজন লোক ছিল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেটা জানাননি, তবে বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী অ্যান্টনি মন্টিনিয়া নামে একজন বলেন, আমি সেখানে দাঁড়িয়ে ইয়ার শো দেখছিলাম, সংঘর্ষ দেখে আমি হতবাক হয়েছি। আরও যারা দেখছে তারা সবাই কান্নায় ভেঙে পড়েছিল। ঘটনার পরপরই এমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরের ঘটনাস্থলে পৌঁছে যায়। কিয়েভের পশ্চিমা অংশীদাররা প্রস্তুত হলেই রাশিয়া ইউক্রেন আলোচনা। রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের সদস্য সের্গেই সিকভ গতকাল তাসকে বলেছেন, মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনা অবশ্যই হবে, তবে তার সময়সূচি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রতি ইউক্রেনের অংশীদারদের মনোভাবের উপর নির্ভর করবে। সিনেটর বলেন, আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত হবে, কিন্তু সেগুলো হবে খুবই কঠিন এবং জটিল। আমার মতে এটা তখনই ঘটবে যখন ইউরোপীয়রা এবং আমেরিকানরা এর জন্য প্রস্তুত হবে। তারা যদি সংঘাত সৃষ্টি করতে থাকে তাহলে আলোচনা হবে না। সিকভের মতে এখনও পর্যন্ত আলোচনার পর কোনো ফলাফল অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ কিয়েভের রাশিয়ার কাছ থেকে অঞ্চল এবং ক্ষতিপূরণ দাবি করার অগ্রহণযোগ্য অবস্থান রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে আমাদের অবশ্যই বিশেষ সামরিক অভিযান শুরুর কারণটি মনে রাখতে হবে, নিরস্ত্রীকরণ এবং নাৎসি মুক্তকরণের বিষয়গুলো এখনও টেবিলে রয়েছে। সিনেটর যোগ করেন যে মস্কো এমন একটি নাৎসি রাষ্ট্রকে সহ্য করবে না যে রাশিয়াকে ক্রমাগত হুমকি দেবে।
দিল্লিতে ভূমিকম্পের ঝাঁকুনি, কেন্দ্রস্থল নেপাল। দিল্লি সহ ভারতের উত্তর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল নেপালে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার সন্ধ্যা 7:57 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর দ্য টাইমস অফ ইন্ডিয়ার জানা গেছে, নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরখণ্ডের যোশীমঠের দূরত্ব 212 কিলোমিটার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেও নেপালে 6.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই সময় দিল্লি সহ ভারতের গজিয়াবাদে, গুরুগ্রাম এবং লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়। তাছাড়া শুক্রবার টোঙ্গায় ফের 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির রাজধানী থেকে 211 কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল 24.8 কিলোমিটার। ইরানে দমন অভিযানে কমপক্ষে 326 জন নিহত। পুলিশ হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে 326 জনকে হত্যা করেছে। মৃত্যুর এই আপডেট সংখ্যা জানিয়েছে ইরান হিউম্যান রাইটস। শনিবার এই খবর জানানো হয়। নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের 3 দিন পর 16 সেপ্টেম্বর আমিনের মৃত্যু হয়। এরপর থেকেই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হলেও তা অবশেষে 1979 সালের বিপ্লবের পর থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা ধর্মতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলনের রূপ নিয়েছে। অস্লোভিত্তিক মানবাধিকার সংস্থা IHR-এর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে 43 শিশু এবং 25 নারী সহ অন্তত 326 জন নিহত হয়েছেন। খেরসন ছাড়ার পর নতুন আঞ্চলিক রাজধানী ঘোষণা রাশিয়ার। রাশিয়ার দক্ষিণ পূর্ব ইউক্রেনের বন্দর শহর হেনিচস্ককে খেরসন অঞ্চলের জন্য তার নতুন অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করেছে। হেনিচস্কের অবস্থান রুশ অধিকৃত ক্রিমিয়ার কাছে। রাশিয়ার সদ্য ছেড়ে দেওয়া আঞ্চলিক রাজধানী খেরসন শহর থেকে তা অনেক দূরে। রুশ সেনা চলে যাওয়ার পর শুক্রবার ইউক্রেনীয় বাহিনী খেরসন পুনরুদ্ধার করে। হেনিচস্ক শহর খেরসনেসে ছোট এবং আজব সাগরের তীরে অবস্থিত। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলছে, রুশ কর্তৃপক্ষ সমস্ত আঞ্চলিক অফিসের পাশাপাশি মূর্তি এবং ঐতিহাসিক নিদর্শন দিনিপ্র নদীর পশ্চিম তীর থেকে, অর্থাৎ খেরসন শহর এবং আশেপাশের এলাকা থেকে সরিয়ে নিয়েছে। ওই এলাকা থেকে 1,15,000-এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। সেনাপ্রত্যাহারের মধ্য দিয়ে পুতিন কি যুদ্ধের কৌশল পাল্টাচ্ছেন? যেমনটি সচরাচর হয়ে থাকে এবারও তাই হল। খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার নিয়ে টু শব্দটি করলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বরং সেদিন ব্যস্ত ছিলেন রাজধানী মস্কো একটি হাসপাতাল পরিদর্শনে। সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাটি এসেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু এবং ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরভিকেনের মুখ থেকে। কেন নিজ মুখে পুতিন খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন না, এই বিষয়ে একটি ধারণা দিয়েছেন রাশিয়ার একজন সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, পুতিন আসলে খারাপ খবরটি নিজে দিতে চাননি, একই সঙ্গে সেনা প্রত্যাহারের দায় নিজের ঘাড়ে নিতে চাননি। ইউক্রেনের উত্তর পূর্বে খার্কিভ থেকে রুশ সেনা প্রত্যাহারের দিকেও ইঙ্গিত করেছেন এই কর্মকর্তা। সেই সময় একইভাবে নিশ্চুপ ছিলেন পুতিন। পুতিনের কার্যকলাপের উপর নজর রাখেন এমন ব্যক্তিরা বলছেন, খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার ইটি দেখিয়েছে যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয়েও ছাড় দিতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট। গবেষণা প্রতিষ্ঠান আর পলিটিকো রাজনীতি বিশ্লেষক তাতিয়ানা স্তানোভায়ার ভাষ্য মতে, পুতিন যে কখনও পিছু হটেন না এমন ভাবাটা ভুল। তিনি বাস্তবমুখী সিদ্ধান্তও নিতে পারেন। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি অত্যন্ত আবেগের হলেও তিনি কিন্তু তা নিয়েছেন। এদিকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্য দিয়ে পুতিনের চিন্তাভাবনায় উল্লেখযোগ্য বদল এসেছে বলে মনে করছেন রাশিয়ার সাবেক ওই প্রতিরক্ষা কর্মকর্তা। এখনও সাবেক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন বলে জানিয়েছেন তিনি। তার মতে সেনা সরিয়ে নিয়ে যুদ্ধের গতি আপাতত কমাতে চাচ্ছেন পুতিন। তার লক্ষ্য এই সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া রুশ বাহিনীকে আবার সাজিয়ে নেওয়া এবং যেইসব সদস্যের সেনাবাহিনীতে নতুন করে নিযুক্ত করা হয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়া। বিষয়টি আরেকটু গভীরভাবে দেখছেন রাশিয়ার সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি বলেন, পুতিনের কোনো তাড়াহুড়ো নেই, পশ্চিমাদের সঙ্গে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে বলে মনে করছেন তিনি। আর পুতিন একজন সুযোগ সন্ধানী মানুষ, শীতকালের শেষে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখতে চাচ্ছেন, তারপর কৌশলগুলো আবার নতুন করে সাজাবেন। ইউক্রেনের চলমান যুদ্ধে মস্কো শেষ বড় একটা ধাক্কা খেল খেরসন থেকে সেনা প্রত্যাহারের মধ্যে দিয়ে। এর আগে যুদ্ধ শুরুর দিকে রাজধানী কিয়েভের আশপাশ এবং সেপ্টেম্বরে খার্কিভ থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছিল। তবে এবারের বিষয়টি আলাদা। কিয়েভের আশপাশ এবং খার্কিভ থেকে ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে নাস্তানুবাদ হয়ে পালিয়েছিল রুশ সেনারা। রাশিয়ার শীর্ষ মহলে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
এবারে সেনাপ্রত্যাহারের বিষয় নিয়ে কিন্তু সেই সমালোচকদের মুখ খুলতে দেখা যায়নি। এই সমালোচকদের দুজন হলেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ এবং ভাড়াটে জোদ্দার সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন। দুজনই খেসন থেকে সেনা প্রত্যাহারে সমর্থন জানিয়েছেন। পশ্চিমে অনেক বিশ্লেষকই আবার ইউক্রেনের রুশ কমান্ডার হিসেবে গত অক্টোবরে সুরভিকিনের নিয়োগ একটি কৌশল হিসেবে দেখছেন। গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডোমেন্টের ফর ইন্টারন্যাশনাল পিসের রাজনীতি বিষয়ক বিশ্লেষক আলেকজান্ডার বাউনভের মতে সুরভিকিনের নিয়োগ দেওয়ার একটি কারণ হতে পারে তাকে দিয়ে ইউক্রেনে লজ্জাজনক সব কাজ করানো, কারণ পুতিন এগুলোর সঙ্গে নিজের নাম জড়াতে চান না। কার্কিভ থেকে সেনা প্রত্যাহারের সময় রুশ সেনারা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পেছনে ফেলে এসেছিলেন, সেই ভুল যেন আর না হয় সেদিকে খেয়াল রেখে রাশিয়া আবার এগিয়েছে বলে মনে করছেন সমরবিদরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি, তিনি বলেন বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই যদি রাশিয়া তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে পারে তাহলে এই সেনা এবং সামরিক সরঞ্জাম দিয়ে তারা ইউক্রেনের অন্য যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। মনে করা হচ্ছে রাশিয়া এই সেনাদের সহজেই আশপাশের ডনবাস বা জাপোরিজিয়া অঞ্চলে সরিয়ে নিতে পারে।